ছেলে শিঙি মাছ এবং মেয়ে শিঙি মাছ চিহ্নিত করা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। যারা নতুন তাদের জন্য পুরুষ এবং মহিলা শিঙি মাছ চেনার এখন উপযুক্ত সময়। তো বন্ধুরা, আপনারা দেখছেন এবিসি অ্যাকোয়া ইউটিউব চ্যানেল। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ছেলে শিঙি মাছ এবং মেয়ে শিঙি মাছ চিনব কী করে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা নতুন তারা যদি সেভাবে চিনতে না পারেন, তাহলে যারা এ বিষয়ে পারদর্শী তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজ করাই ভালো। যাই হোক বন্ধুরা, আপনি নিজেই যদি মাছ কিনতে চান, তাহলে আপনি হয়তো মাছ বাজার কিংবা কোনো মাছের ফার্ম থেকেই মাছ কিনবেন। তো যেখান থেকেই কিনুন না কেন, আপনি ঠিক এভাবেই মাছগুলো রাখা থাকবে, আপনাকে সেখান থেকে বাছাই করতে হবে যে কোনটি ছেলে এবং কোনটি মেয়ে। আপনি দেখতে পাবেন কিছু শিঙি মাছ থাকবে বড় এবং কিছু থাকবে ছোট। তবে ছোট বলতে আমি একেবারে বাচ্চা শিঙি মাছের কথা বলছি না, এখানে আপনি অ্যাডাল্ট শিঙি মাছগুলোই নেয়ার চেষ্টা করবেন। মিনিমাম 150-200 গ্রাম থেকে আর নিম্নে আপনি নেবেন 60-70-80 গ্রাম। তো দেখবেন এখন যদি আপনি মাছ নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনি যদি কিছুই না জেনে থাকেন তাহলে আপনার জন্য উপযুক্ত সময়, কারণ বর্তমানে ম্যাক্সিমাম শিঙি মাছগুলোতেই, মেয়ে শিঙি মাছগুলোতেই ডিমে পরিপূর্ণ হয়ে আছে। তো সেই রকম ডিম ভর্তি পেটে, পেট ফোলা দেখতে পাবেন যে ডিম ভর্তি শিঙি মাছ আপনি কিছু বাছাই করে নিতে পারেন। আর যেগুলোতে ডিম ভর্তি সেগুলো তো অবশ্যই মা মাছ, অর্থাৎ মেয়ে শিঙি মাছ। কিন্তু ছেলে মাছের ক্ষেত্রে, ছেলে মাছগুলো দেখবেন এদের পেটটা মেয়ে শিঙি মাছের তুলনায় অনেকটাই সরু হবে এবং একটু লম্বাটে গোছের হবে। ধরুন একটা মেয়ে শিঙি মাছ যদি 150 গ্রাম ওজন হয়, সেক্ষেত্রে একটা ছেলে শিঙি মাছ আপনার 100 গ্রাম কিংবা তারও কম হতে পারে, সে নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তবে দেখুন বন্ধুরা, এই যে এই মাছটি কতটা বড়, এটি সম্পূর্ণই ফিমেল। আর এই যে এই মাছটি দেখুন, একটু লম্বাটে গোছের কিন্তু পেটটা কতটা সরু, এই যে এটি পুরুষ শিঙি মাছ। তো এভাবে আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারবেন সেটা জানি না, তবে চেষ্টা করছি দেখানোর। আপনারা যারা নতুন তারা এইভাবে হাত দিয়ে ধরতে যাবেন না, এতে শিঙি মাছের কাটার আঘাতে আহত হতে পারেন। আর এর যে কতটা যন্ত্রণাদায়ক ব্যথা, সে যে খেয়েছে সেই জানে। তো ও বন্ধুরা, যাই হোক, এই যে দেখুন একটি পুরুষ মাছ নিলাম এবং একটি মেয়ে মাছ ধরে নিই, প্রায় সমান মাপেরই দুটো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, প্রথমত তাকালেই দেখা যাচ্ছে যে একটি শিঙি মাছের পেট অনেকটাই ফোলা আর একটি শিঙি মাছের পেট একদম চুপসানো। তো আপনারা অনেকেই মনে মনে ভাবছেন বা প্রশ্ন করতে পারেন যে সে তো বুঝলাম যে মেয়ে শিঙি মাছটির পেটে ডিম আছে বলে এটি বোঝা যাচ্ছে মেয়ে, কিন্তু ছেলেটির পেটে ডিম নেই, সেই জন্য এটি ছেলে শিঙি মাছ। তো একটু খেয়াল করুন এদের মাথার পরের অংশটা কেমন আর এদের মাথার অংশটা কেমন। মেয়ে শিঙি মাছটি যদি ডিম ছেড়েও দেয়, তবুও দেখবেন এদের গঠনটা একটু আলাদা রকম থাকবে আর ছেলেদের গঠনটা একটু আলাদা রকম থাকবে। একটু ভালো করে খেয়াল করুন, জিনিসটা বুঝতে পারবেন। আর
এখানে যে বড় বড় শিঙি মাছগুলো আছে সেগুলো আপনি দেখুন, দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে কোনটি পুরুষ এবং কোনটি স্ত্রী শিঙি মাছ। যে মাছগুলো দেখুন, এই যে মাঝখানে যে আমি হাত দিয়ে সরানোর চেষ্টা করছি, এদের তুলনামূলক ছোট শিঙি মাছগুলো প্রায় সবই পুরুষ শিঙি মাছ এবং বড়গুলো যে পেটে ডিম ভর্তি রয়েছে সেগুলো সবই মেয়ে শিঙি মাছ। এই যে এই মাছটি দেখুন, ভালো করে একটু খেয়াল করুন, আর এদের এই যে লেজের জায়গাটা একটু কালো কালো দাগ দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে এর আগে আগে ইঞ্জেকশন করা হয়েছিল। এই মাছটি একটি পুরুষ শিঙি মাছ। আর এই যে এটি তো মেয়ে শিঙি মাছ, বোঝাই যাচ্ছে বড় মাছগুলো আমি আগেই বলে রেখেছি সবই মেয়ে শিঙি মাছ। এই মাছগুলো আমার বাজার থেকে কিনে নিয়ে আসা, এখান থেকে কিছু বাছাই করে রাখা হবে এবং যেগুলো আমার উপযুক্ত মনে না হবে সেগুলোকে আমি খাওয়ার জন্য রান্নাঘরে পাঠিয়ে দেব। আর বন্ধুরা আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যেখান থেকেই মাছ কিনুন না কেন, যদি সেটি ফার্ম থেকে হয় তাহলে মেয়ে শিঙি মাছটি একটি ফার্ম থেকে কিনবেন এবং ছেলে শিঙি মাছ আলাদা ফার্ম থেকে কিনবেন, তাহলে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা কম থাকবে। মাছের চারার স্বাস্থ্য ভালো থাকবে এবং এদের হেলথও ভালো হবে। অনেক শিঙি মাছে দেখবেন যে মাছ কিছুটা বাঁকা, পিট বাঁকা এরকম টাইপের হয়, সেই জিনিসগুলো হবে না। আর দেখুন এই যে কিছু মাছ এখানে খুবই ছোট আছে, সেগুলোকে আমি আলাদা করে দেব এবং কিছু পুরুষ শিঙি মাছ আলাদা করে আপনাদের দেখাই যে কীরকম হয় মাছগুলো। তারপর আমি মাছগুলোকে ধরে এদের জননাঙ্গ দেখানোর চেষ্টা করব। যাই হোক, এই যে দেখুন বন্ধুরা, এই মাছটি ডিমে সম্পূর্ণ ভর্তি হয়ে আছে। এই যে এই মাছটিও পুরুষ মাছ। এদের তো এখন হাত দেয়াই যাবে না, হাত দিলে এরা হাতের অবস্থা খারাপ করে দেবে এক্ষুনি। তো বন্ধুরা, এই যে এখানে যে মাছগুলো রয়েছে এগুলো এই মাছটিও পুরুষ মাছ রয়েছে। তো আপনারা যারা নতুন ব্রিডিং করাতে চাইছেন তাদেরকে বলবো, আপনারা মেয়ে শিঙি মাছগুলো তো অবশ্যই চিনতে পারছেন, পেটে ডিম রয়েছে এগুলো অবশ্যই মেয়ে, কিন্তু পুরুষ শিঙি মাছগুলো যদি আপনাদের মনে কোনো সংশয় থেকে থাকে তাহলে চেষ্টা করবেন ছেলে শিঙি মাছগুলো একটু বেশি করে দেবার। তাহলে হবে কি, যদি কোনো মাছে কোনো রকম অসুবিধা থাকে তাহলেও অন্যান্য মাছগুলো আপনাদের ব্রিডিংয়ের কাজ চালিয়ে নিতে পারবে। তো এভাবে কিছুদিন আপনারা এই কাজের সঙ্গে যুক্ত হলে নিজেই বুঝতে পারবেন যে কোনটি ছেলে আর কোনটি মেয়ে। এই যে দেখুন মাছগুলো কত সুন্দর হেলদি এবং এদের পেটে ডিম এসেছে। তবে আমার মনে হয়েছে এগুলোকে বাজার থেকে নিয়ে আসার পর আমার চেম্বারে মোটামুটি 8-10 দিন এদেরকে রেখে এদের ঠিকঠাক
খাবার দিতে হবে, তাহলে আমার ওয়েদারের সঙ্গে এরা ঠিকঠাক ম্যাচ করবে এবং ব্রিডিং করালে তার ফলাফল একটু ভালোই হবে। তো আপনারা যারা শিঙি মাছের ব্রিডিং করাতে চাইছেন, তারা দেরি না করে এখনই কিছুটা মাছ সংগ্রহ করে রাখুন এবং ব্রিডিংয়ের জন্য কিছু কিছু আপনার জিনিসপত্রের প্রয়োজন সেগুলো আপনি জোগাড় করুন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। আর এই যে বন্ধুরা, এই মাছটি দেখুন, এই মাছটি দেখে কি মনে হচ্ছে, পেটে ডিম একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ, আর ঠিক এইভাবে আপনারা কোনো হাতে গ্লাভস পরে নেবেন কিংবা একটি কাপড়ের টুকরোর সাহায্যে এইভাবে খুব সাবধানে ধরবেন, দেখবেন মাছের পেটে যাতে খুব জোর আঘাত না লাগে, এতে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং মাছ মারাও যেতে পারে। আর ঠিক নিচের দিকে এই রকম দেখুন, মেয়ে শিঙি মাছের জননাঙ্গ দেখুন কী রকম হয়, এটি একটি মেয়ে শিঙি মাছ, একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এবারে একটি পুরুষ মাছ দেখাই, আপনারা নিজেরাই একটু দেখুন যে খুব সাবধানতার সঙ্গে এদেরকে ধরতে হচ্ছে, কারণ তো আপনারা অবশ্যই জানেন একদিকে নিজের সেফটি আর অন্যদিকে মাছটা যাতে আহত না হয় সেদিকে খেয়াল রাখতে হচ্ছে। তো এই যে দেখুন, এটি হলো একটি পুরুষ মাছ, এদের বাহ্যিক গঠন দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে কোনটি ছেলে এবং কোনটি মেয়ে, এবং এদের জননাঙ্গের তফাতটা দেখুন, আশা করি আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন দুটোর মধ্যে তফাত কোথায়। এখানে যদি দুটোরই পেটে ডিম না থাকে, অর্থাৎ ছেলে মাছটিরও পেটে তো ডিম থাকবেই না এবং মেয়ে মাছটিরও পেটে ডিম না থাকে এবং একই রকম সাইজ হয়, তাহলে আপনারা ঠিক এইভাবে ধরে এদের জননাঙ্গগুলো দেখলে বুঝতে পারবেন এটি একটি পুরুষ শিঙি মাছ। দুটোর জননাঙ্গ সম্পূর্ণই আলাদা, তবে ছোট মাছের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হলেও একটা সময় এদের জননাঙ্গ দেখলে অবশ্যই বোঝা যায় যে কোনটি ছেলে এবং কোনটি মেয়ে, তবে জননাঙ্গ দেখে ছেলে মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর দেখি আরও একটি মাছ ধরে দেখাই আপনাদের, আপনারা যাতে
ভালোভাবে বুঝতে পারেন জিনিসটা। দেখুন, এটি আপনারা নিজেরাই বলুন এবং কমেন্টে আমাকে জানান যে এটি পুরুষ নাকি স্ত্রী শিঙি মাছ। এটি আমি বলবো না, আপনাদের শুধু দেখাবো, আপনারা নিজেরাই একটু অনুভূতি দিয়ে চিন্তা করুন। এবারে আরও একটি মাছ ধরি। দেখা যাক আপনারা চিনতে পারছেন কি না। মাছগুলো প্রচণ্ড রকম অ্যাক্টিভ। এই যে এই মাছটি বলুন, এই মাছটি ছেলে নাকি মেয়ে শিঙি মাছ, এটি আপনারাই বলুন। আরও একটি শিঙি মাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মাছটি তুলনামূলক ছোট এবং বয়সেও এদের তুলনায় কম, তো আপনারা দেখে আশা করি বলতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি আপনাদের মাছগুলো, আশা করি আপনারা এটা বলতে পারবেন এটি ছেলে নাকি মেয়ে শিঙি মাছ। এই শিঙি মাছটি এখনও এদের অ্যাডাল্ট হয়ে ওঠেনি ঠিকঠাক, এটি একটি ছেলে শিঙি মাছ। তো বন্ধুরা, আপনারা খুব সহজভাবে এই কটি বিষয় দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটি ছেলে আর কোনটি মেয়ে। কিন্তু সবসময় তো এইভাবে মাছ ধরে ধরে দেখে নেওয়া সম্ভব নয়, সেজন্য আপনাকে একটু চোখে দেখে অনুমান করে নিতে হবে যে কোনটি ছেলে আর কোনটি মেয়ে শিঙি মাছ। তবে আপনি যদি কোনো বিশ্বস্ত ফার্মারের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনাকে অবশ্যই ভালো মাছ দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক বন্ধুরা, এই যে লাল গামলাতে যে মাছগুলো রয়েছে সেগুলো ছেলে শিঙি মাছ, এবং এই যে নিচে যে সবুজ গামলা যে মাছগুলো রয়েছে সেগুলো সবগুলোই মেয়ে শিঙি মাছ। তো এখানে যেহেতু মাছগুলো বাজার থেকে একসঙ্গে কেনা, সেই জন্য আমি এগুলোকে একটু আলাদা করলাম। এবারে এই মেয়ে শিঙি মাছগুলোর সঙ্গে আমি আমার কাছে যে স্টকে ছেলে শিঙি মাছ আছে সেগুলোকে নেব, এবং যখন ফিটিং করাবো তখন এই মেয়ে শিঙি মাছগুলো নেব, এবং আমার বাড়িতে যেগুলো আছে ছেলে মাছ সেগুলো নেব। এবং আমার বাড়িতে যে মেয়ে মাছগুলো আছে সেখান থেকে কিছু মাছ নেব, আর এই লাল গামলার ছেলে মাছগুলোকে ওদের সঙ্গে ইঞ্জেকশন করে আমি হ্যাচিংয়ে বসাবো। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি অনেক সময় ধরে দেখলেন, জানি না কতটা বলতে পারলাম বা বোঝাতে পারলাম। তো বোঝাতে ঠিকঠাক পারলাম কিনা জানি না, তবে আপনাদেরকে দেখাতে পারলাম, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আর
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।